বন্ধুরা, ফাইনালি ফাইনালি আবারও হিরো হাঙ্ক আবার রিলঞ্চ হতে চলেছে। মানে হিরো হাঙ্ক যে বাইকটা রয়েছে, কিছুদিন আগে তো বিক্রি হতো, মধ্যখানে কিন্তু বিক্রি হওয়া বন্ধ করে দিয়েছিল কোম্পানি থেকে। এখন সেই বাইকটিকে নতুন করে আপডেট করে নতুন ভার্সনে আবার নতুন করে লঞ্চ করা হবে আমাদের এই ইন্ডিয়াতে। 2023 সালের মধ্যে হয়তোবা মার্কেটে আবার এই বাইকটিকে আপনারা দেখতে পাবেন। তার সাথে একটি কথা বলে দেয় বন্ধুরা, এই বাইকটি সেম লুকের সাথে বিক্রি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে দেশ রয়েছে বাংলাদেশে, তো সেই দেশে কিন্তু এই বাইকটি বিক্রি হচ্ছে। তবে এর সাথে একটা কথা বলে দিই যে বাইকটি বাংলাদেশে বিক্রি হচ্ছে হিরো হাঙ্ক, সেটা কিন্তু 150 সিসি। আমাদের যখন ইন্ডিয়াতে এই বাইকটি লঞ্চ হবে, নতুন করে আপডেট করে যখন লঞ্চ হবে, সেটা কিন্তু 160 সিসি কিন্তু এটা ভার্সনে বিক্রি হবে। মানে 160 সিসি বাইকটা বিক্রি হবে। বাংলাদেশে যেটা বিক্রি হচ্ছে এই মুহূর্তে সেটা কিন্তু 150 সিসি বাইক। তো যে বন্ধুরা বাংলাদেশের থেকে ভিডিওগুলো দেখছেন, অবশ্যই তারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বাইকটা পার্সোনালি সামনে থেকে কেমন লাগছে যারা দেখেছেন বাইকটাকে। তো এর সাথে আমি যদি বলি ইন্ডিয়াতে যখন এটা লঞ্চ হবে 2023-এ, তো তখন ওভারঅল আপনারা কী কী চেঞ্জিং দেখতে পাবেন। তো চেঞ্জিংয়ের মধ্যে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হলো এটা লুকটা একটু আপনারা অন্যরকম দেখতে পাবেন। এর সাথে আপনারা নতুন স্মার্ট অনেক রকম ফিচার্স পেয়ে যাবেন, হয়তো বা DRL হেডলাইটও রয়েছে এর মধ্যে। আর এর সাথে আপনারা যে ইঞ্জিনটা রয়েছে, ইঞ্জিনটা কিন্তু সেম আপনারা পাবেন হিরো এক্সট্রিম 160R বাইকটি, যেমন যে ইঞ্জিনটা রয়েছে বাইকটির মধ্যে সেম ইঞ্জিন কিন্তু এই বাইকটির মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা ফটোতে বুঝতে পাচ্ছেন, তো টেস্টিংয়ের সময় এই বাইকটি এখন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এরকম মোটামুটি লুক আসবে। আর কোম্পানি যে কোনো বাইক যখন নতুন করে লঞ্চ করে, তার আগে কিন্তু এরকম টেস্টিং করে নেয় বাইকগুলোর কোনো কি প্রবলেম রয়েছে না রয়েছে। যে কোনো বাইক যখন নতুন মার্কেটে আনবে, তার আগে কিন্তু কয়েক মাস আগে বা 6 মাস আগে কিন্তু সেই বাইকটিকে টেস্টিংয়ের জন্য দেওয়া হয়েছে। সেই টেস্টিংয়ের সময় কিন্তু ছবিগুলো পাওয়া গিয়েছে, তো আপনারা দেখে নিলেন কেমন রয়েছে। আর আপনারা যারা যারা এই বাইকটি নতুন করে লঞ্চ হবে, কে কে নিতে ইচ্ছুক, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি বেশি বড় করবো না, তো একটা ছোট্ট একটা আপডেট ছিল, আপডেটটা আপনাদের জানানো প্রয়োজন মনে করলাম, তো সেই জন্য জানিয়ে দিলাম। এরকম টাইপের আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। আর কোনো রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই ইনস্টাগ্রাম আইডির উপরে দেওয়া আছে, এই আইডিতে গিয়ে ফলো করে মেসেজ করতে পারেন। তো চলুন পিচ্ছি করে নতুন ভিডিও নিয়ে, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।